প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের সাথে পিটার হ্যাশের একটি মানে সাক্ষাতের কথা ছিল। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে পিটার হ্যাস তিনি আধা ঘন্টা আগেই অর্থাৎ সকাল 10টায় তিনি ওখানে পৌঁছিয়ে যান, এবং এ থেকে বোঝা যাচ্ছে যে তার আগ্রহটা এবং তার বডি ল্যাঙ্গুয়েজ আপনি দেখুন যে তিনি কিভাবে কত রিল্যাক্স মুডে বসে আছেন পিটার হ্যাস। এবং দর্শকদের উদ্দেশ্যে আমি জানাতে চাই যে এখানে কি কি কথাবার্তা হয়েছে সেটা একটু আমি আমার সূত্রের মারফত যেটা জানতে পেরেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। পিটার হ্যাস স্পষ্ট করে হাবিবুল আউয়ালকে বলেছেন যে আপনারা তো ফিল ঘোষণা করেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সুখবর আছে, সুখবর আছে, একটু ওয়েট করেন, সুখবর আছে ভাই, এত হতাশ হইয়েন না, হতাশ হওয়ার কোনো কারণ নাই। যেহেতু বাংলাদেশের এই নাটকটা, নির্বাচনের নাটকটা সরাসরি যুক্তরাষ্ট্র হাতে নিয়েছেন, আগামী ২০২৪ দ্বাদশ সংসদ নির্বাচনের যে প্রজেক্ট আছে এটা সরাসরি যুক্তরাষ্ট্রই হ্যান্ডেল করবে, এত হতাশ হওয়ার কোনো কারণ নাই। মার্কিন রাষ্ট্রদূত পিটার হ্যাসের সাথে বৈঠক হয়েছে নির্বাচন কমিশনের সাথে, এই নাটক এখানেই শুরু। দর্শক, কি শুক্রবার আছে সেটা ইতিমধ্যে আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন। 28 অক্টোবরের পর থেকে অনেকে হতাশ হয়ে গিয়েছেন, কি হবে আমাদের, কি হতে যাচ্ছে দেশে, শরীরে স্যার কি আমাদের নিপাত যাবে না, শরীরে স্যার কি আবার ঠিকে যাবে, এরকম অনেকেরই প্রশ্ন। আজকের এই ভিডিও দেখার পরে আর কোন ধরনের প্রশ্ন আপনার ভিতরে থাকবে বলে আমার মনে হয় না। দর্শক শ্রোতা, শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। পিটার হ্যাসের সাথে যে নির্বাচন কমিশনের কি নিয়ে আলোচনা হয়েছে, আসলে কি চায় যুক্তরাষ্ট্রের, এখন টার্গেট কি, এটাই নিয়ে আজকের এই ভিডিও। দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি, চলুন। প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের সাথে পিটার হ্যাসের একটি মানে সাক্ষাতের কথা ছিল। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে পিটার হ্যাস তিনি আধা ঘন্টা আগেই অর্থাৎ সকাল 10টায় তিনি ওখানে পৌঁছিয়ে যান, এবং এ থেকে বোঝা যাচ্ছে যে তার আগ্রহটা এবং তার বডি ল্যাঙ্গুয়েজ আপনি দেখুন যে তিনি কিভাবে কত রিল্যাক্স মুডে বসে আছেন পিটার হ্যাস। এবং দর্শকদের উদ্দেশ্যে আমি জানাতে চাই যে এখানে কি কি কথাবার্তা হয়েছে সেটা একটু আমি আমার সূত্রের মারফত যেটা জানতে পেরেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। পিটার হ্যাস স্পষ্ট করে হাবিবুল আউয়ালকে বলেছেন যে আপনারা তো ফিল ঘোষণা করবেন না, তো ফিলটা পেছাতে হবে। তো তখন হাবিবুল আউয়াল বলেছেন যে এটা তো আমার হাতে নয়, এটা তো শেখ হাসিনার হাতে, আমার আমার কিছু করার নেই। তো তখন পিটার হ্যাস তাকে বলে যে আপনার হাতে নেই, তো আপনারা নাকি স্বাধীন নির্বাচন কমিশন বলে একটা হাসি দেয় পিটার হ্যাস। তখন সে বলার চেষ্টা করে যে না, এটা আসলে আপনি ওনাদের সাথে কন্ট্যাক্ট করেন, এখানে আমার আসলে কিছু করার নেই, আমার পক্ষে যেভাবে তফসিল ঘোষণা করতে বলা হয়েছে ওই তারিখ অনুযায়ী আমি করবো, আমি অলরেডি প্রধান বিচারপতির সাথে দেখা করবো এবং করে আমি এটা করে দেবো, আমার হাতে কিছু করার নেই, এটা যদি কিছু করতে হয় আপনি ওনাদের সাথে কথা বলুন। তো পিটার হ্যাসের যা বুঝার তিনি বুঝে গিয়েছেন, বুঝে তিনি বের হয়ে গিয়েছেন। তারপরে তো কি ঘটেছে আপনারা দেখেছেন যে সাংবাদিকদের সাথে কথা বলেছেন হাবিবুল আউয়াল। তো মূল বিষয়টা হচ্ছে যে আমেরিকার পক্ষ থেকে হাবিবুল আউয়ালের কাছে জানতে চাওয়া হয়েছিল যে আসলেই এই তফসিলের যে বিষয়টা এটা পেছানোর কোনো অবকাশ আছে কিনা, এবং শেখ হাসিনাকেই একদম আঙ্গুল তুলে মানে দেখিয়ে দিলেন হাবিবুল আউয়াল যেখানে তার করণীয় কিছু নেই, যে পুরো বিষয়গুলো যে শেখ হাসিনা ডিকটেট করছেন এটা কিন্তু পিটার হ্যাসের কাছে একদম নগ্নভাবে বলে দিলেন হাবিবুল আউয়াল। তো এখন শেখ হাসিনা যে দাবি করে যে একটা স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীনভাবে সবকিছু চলে, তো এটা যে স্বাধীনভাবে চলে না এটা কিন্তু এখন যুক্তরাষ্ট্রের নজরে কিন্তু চলে এসেছে, এবং এর প্রেক্ষিতে যা ব্যবস্থা নেয়ার বা যা নিতে হবে এটা কিন্তু পিটার হ্যাস বা মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু নেবে। তো এই যে পিটার হ্যাসের সাথে আজকে যে তফসিল পেছানোর বিষয় নিয়ে আলোচনা হলো হাবিবুল আউয়ালের সাথে, এবং হাবিবুল আউয়াল যে তার অপারগতা প্রকাশ করলেন এবং বলে দিলেন যে এই ক্ষমতা নেয়ার অধিকার রয়েছে একমাত্র শেখ হাসিনার, তিনি এটা পারেন, এই বিষয়টা আসলে আমেরিকা কিভাবে দেখবে এবং দেখে কি পদক্ষেপ নেবে আপনার কি মনে হয়? পিটার হ্যাস এবং চিফ ইলেকশন কমিশনারের সাথে যে বৈঠকটা হয়েছে, আপনি তো এটার ভিতরের খবরটা দিলেন, থ্যাংক ইউ, এই এই তথ্যটা আমার কাছে ছিল না। তবে আমি যতটুক আপনি বিটুইন দ্য লাইন আমি বুঝতে পারি, বোঝার চেষ্টা করি, সেটা হলো যুক্তরাষ্ট্র মানে কন্টিনিউয়াসলি রিভিউ করতেছে, এবং 28 অক্টোবরের পর থেকে তারা আরো বেশি রূপে আপনার এখানে রিভিউ, মেথু মিলার তো আপনি স্টেট ডিপার্টমেন্টে পরিষ্কার বলেছে যে আমরা টোটাল সিচুয়েশন রিভিউ করতেছি, হোয়াট সর্টস অফ স্যাংশন উইল বি ইম্পোজড এবং কিভাবে তার বিরুদ্ধে। এই যে আপনি যে বললেন
পিটার হ্যাজ তো কিন্তু ডায়ালগ করে এসে, সরি, ইয়ের সাথে মিটিং করে এসে ডায়ালগের কথা বলেছেন, এবং উনি বলছেন যে দুই প্রধান দলকে অনুরোধ করেছেন যে কোনো প্রিকন্ডিশন ছাড়া আপনারা ডায়ালগে বসেন। আচ্ছা, গণতন্ত্রের সবচেয়ে প্রধান এবং এক নম্বর আপনার কথা হচ্ছে ডায়ালগ, এবং এই যে ডায়ালগ করতে চায় না শেখ হাসিনা, অবশ্য তার সাথে ডায়ালগ করে কোনো লাভ আছে কিনা আমি জানি না, যদিও যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক দেশ হিসেবে ওরা ডায়ালগ করে, এবং কারণ শেখ হাসিনা তো হলো একটা মিথ্যুক এবং ভণ্ড প্রতারক এবং একনায়কতন্ত্রের সে ধারক বাহক এবং একনায়কতন্ত্রের বাংলাদেশের জনক, ওরা তো শেখ মুজিবকে জাতির জনক বলে হলেও একনায়কতন্ত্রের জনক, শেখ মুজিবের কন্যা, তো সে আর এক একনায়কতন্ত্রী মহিলা। তো সুতরাং আমি পিটার হ্যাজকে সাধুবাদ জানাবো, উনি তো গণতন্ত্রের মূল মন্ত্র হিসেবে গণতন্ত্রের প্রতি তাদের আপনার একদম কন্টিনিউয়াস সাপোর্টের কারণে, এবং তাদের দেশে যে 200 বছর যে গণতন্ত্র, 250 বছর যে গণতন্ত্র, সেটার কারণে ডায়ালগের কথা বলছেন। ডায়ালগ ছাড়া আসলে কিছু হবে না, এটা এটা ঠিক আছে, কিন্তু শেখ হাসিনা তার উত্তরে কি বলছেন আপনি দেখছেন, যে কাদের সাথে আপনার ইয়ে করবো, সাথে সাথেই মানে পিটার হ্যাজ 10:30 মিটিং করে 12:00 বা 2:00 দিকে তার অফিসে এসে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আমি উভয় পক্ষকে সহিংসতা বাদ দিয়ে পুলিশকে বলবো, এত 5-7 জন লোক মারা গেছে এই পর্যন্ত, এগুলা বাদ দিয়ে আপনারা ডায়ালগে আসেন। অর্থাৎ আমেরিকার সর্বোচ্চ চেষ্টা করতেছে আগামী নির্বাচনে বিএনপি যাতে আসে, যাতে সুষ্ঠু নির্বাচন করা যায় এবং শেখ হাসিনা পদত্যাগ করে। এই ডায়ালগ আপনারা নিশ্চয়ই জানেন, আইআরআইআর এনডিআই এর যে টিম আসছিল সেই টিমের এক নম্বর ছিল আপনার এই দফা, এই যে আপনার ডায়ালগ, এই ডায়ালগের মধ্যে আসলেই তো শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, ফলে সে ডায়ালগে আসবে না, আর সে তো ডায়ালগ করতে চায় না। সে কি বললো দেখলেন না? এখানে আমি আরেকটা কথা না বললে আপনার ভুলে যাব কথাটা, সেটা হচ্ছে সে বলতেছে যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আপনার সংসদে যারা আছে তারাই বিরোধী দল, আপনি বলছিলেন, আপনি মনে করেন যে আমি আমি সেরকম প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। এই যে ভণ্ড, এই যে অশিক্ষিত জানোয়ার মহিলাটা এই কথাটা বলে, আমি তার বাবার কথা মনে করে দিই। তার বাবা 1970 আগে জীবনে একবার এমপি হয়েছিল 54, তাও কি একে ফজলুল হকের সাথে যে আপনার যুক্ত ফ্রন্ট হয়েছিল সেই যুক্ত ফ্রন্টের প্রাদেশিক পরিষদের সদস্য। 1954 থেকে 1970 পর্যন্ত, 70 নির্বাচন আগ পর্যন্ত শেখ মুজিব জীবনে এমপি ছিল? আর এমপি ছিল না। 54 শেখ মুজিব আপনার এই যখন যুক্ত ফ্রন্ট গঠন করলো হক বাসানি সরোয়ার্দী, তখন একটা বিরাট স্লোগান ছিল হক বাসানি সরোয়ার্দী এক হয়েছে কোনোদিন এখন, কারণ পূর্ব পাকিস্তানের তৎকালীন পূর্ব পাকিস্তানের 3 নেতা এক হয়ে যুক্ত ফ্রন্ট করছিল, যদিও আপনার ফজলুল হক ছিল সবচেয়ে বড়, মানে মনে করেন শেখ মুজিবের দাদার বয়সী। এই 54 জিতার পরে আপনার শেখ মুজিব, আতাউর রহমান খান, তারপরে এই যে মানিক মিয়া, তারপরে আপনার এই যে আবুল মনসুর আহমদের বাড়িতে যায় বসেছিল যে আমাকে যদি একটা ছোট মন্ত্রী করা হয়, কয় তুমি তো 46 ছাত্র নেতা হিসেবে একে ফজলুল হকের তুমি শেরে বাংলাকে গাদ্দারে বাংলা বলছো, তোমার জন্য তো আমরা সুপারিশ করতে পারবো। আপনি যা আপনারা জানেন যে শেখ মুজিব শেরে বাংলাকে গাদ্দারে বাংলা বলে মানে সরোয়ার্দির পক্ষ নিয়ে বক্তৃতা করছিল, মানে আমাদের সবচেয়ে বড় নেতাকে একদম আজে বাজে ভাষায় গালি দিত যে তোমরা শেরে বাংলাকে শেরে বাংলা উপাধি দিচ্ছ কেন, সে তো গাদ্দারে বাংলা। আপনার শেরে বাংলা ফজলুল হক কত বড় মনের মানুষ, উনি এগুলো ভুলে গেলেন, বলছে ঠিক আছে তার একটা জুনিয়র মন্ত্রী নতুন এমপি হয়েছে তারে করো। এই 54 থেকে 70 পর্যন্ত শেখ মুজিব আর জীবন এমপি হয় নাই, কারণ আপনি জানেন 54 যুক্তফ্রন্ট 2 বছর পরে এটি ভেঙে গিয়েছিল এই আপনার আপনার আইয়ুব খানের মার্শাল জারি করার পরে 58। তো যাই হোক, তার আগেই সে পদত্যাগ করছে, এগুলো অনেক কাহিনী, এগুলো লম্বা আরেকদিন বলবো। তো এই যে শেখ হাসিনা এখন বলতেছে যে সংসদের বাইরে, তোমার বাবা কি সংসদে ছিল? তোমার বাবা 54 পর থেকে 16 এই 1970 পর্যন্ত 16 এমপি ছিল, মন্ত্রী ছিল, কি ছিল, এমনকি তোমার বাবা আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়েছে 1966, তার আগে তোমার বাবা দ্বিতীয় ক্যাটাগরির নেতা ছিল। তোমরা যে এখন ওই 1000 আর 100 কি বাঙালি বানাইছো, তো শেখ মুজিব কি ছিল, এগুলো আমাদেরকে ইতিহাস, সেটা তার বাপের থেকে এগুলো শিখছে। তাহলে পাকিস্তানিদেরকে আমরা এত গালি দিই, তো শেখ মুজিবকে কি এইভাবে বলছে যে তুমি সংসদে ছিল না, তোমার সাথে আমি কথা বলবো না, তুমি নির্বাচনে আসতে পারবে না, অথবা নির্বাচনে কারচুপি।
সালের পরে, এরপরে আপনার মধ্যখানে 57 সালে আমাদের হোসেন সৈয়দ পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন, 58 সালে তো আপনার মার্শালও জারি করলো আইয়ুব খান, 58 থেকে 68 আইয়ুব খান গেল, 69 আইসা ইয়াহিয়া খান আসলো, তারপর বাংলাদেশে নির্বাচন আসলো। তো এই যে আপনার শেখ হাসিনা যে বলতেছে তোমার আওয়ামী লীগ কি ছিল তখন, সংসদে ছিল, এই আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি থেকে আওয়ামী লীগ পার্টিসিপেট করছিল, করে নাই তো, তো তোমার গুন্ডা তুমি বংশধর, তুমি তো শুধু মুজিবের বংশধর না, তুমি আইয়ুব খানের বংশধর, তুমি ইয়াহিয়া খান গুন্ডার বংশধর, তুমি যে তোমার এটা বেসিক ডেমোক্রেসি, এই যে আইয়ুব খান যে বেসিক ডেমোক্রেসি করছিল তোমার, তার চেয়ে কি কোনো বেশি কোনো ডিফারেন্স আছে? এবার তার চেয়ে খারাপ, আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি তো ছিল আপনার ইউনিয়ন পরিষদের কাউন্সিলের মেম্বাররা চেয়ারম্যান করবে, চেয়ারম্যানরা এমপি করবে, অন্তত ইউনিয়ন পরিষদের নির্বাচনে তো ভালো ছিল, এই বেসিক ডেমোক্রেসি করছে। এখনো শেখ হাসিনা বেসিক ডেমোক্রেসি অর্ধেক চালু করছে, আমরা অনেকে খেয়াল করি না যে জেলা পরিষদের চেয়ারম্যান, দেখেন বাংলাদেশের সংবিধান শেখ হাসিনা অনেকভাবে লঙ্ঘন করছে, জেলা পরিষদের চেয়ারম্যান আপনার কত বড় পদ, এটা মেম্বার আর চেয়ারম্যানরা ভোট দিয়ে ইলেকশন করে, মানে এই যে আইয়ুব খানের পন্থী শেখ হাসিনা, আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি। আর প্রধান বিরোধী দল, শুধু প্রধান বিরোধী দল না, বাংলাদেশের যে কোনো অবস্থানে সেরা দল, বাংলাদেশের এক নম্বর রাজনৈতিক দল বিএনকে, বিএনপিকে বাদ দিয়ে সে নির্বাচন করবে। 2014 সালে বিএনকে বাদ দিছে আর 2018 সালে ভণ্ডামি করছে, আমি শেখ মুজিবের মেয়ে, আমি আমাকে বিশ্বাস করে, এই যে কামাল হোসেনকে বিএনপি মেনে যে ভুলটা করছিল, তুমি শেখ মুজিবের মেয়ে, তোমাকে কি বিশ্বাস করো, শেখ মুজিবই তো ভণ্ড, শেখ মুজিব বাংলাদেশের মানুষকে আশা দিয়ে, বাংলাদেশের মানুষকে আঙ্গুলি হেলানি উঠানে যা করার ক্ষমতা নিয়ে, তারপরে বাংলাদেশের মানুষের সাথে বিট্রে করছে, বেইমানি করছে, গণতন্ত্রের পায়ের নিচে দলাই দিছে, ওয়েস্টমিনিস্টার স্টাইলে, তুমি যে বললা ওয়েস্টমিনিস্টার স্টাইলে কোন দেশে প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচন করছে, একটা উদাহরণ দাও শেখ হাসিনা। তুমি যে একটু আগে বললা যে আমাদের, তুমি কে এম হাসানকে মানো না, তুমি বিএনপির সদস্য ছিল বলে 40 বছর আগে, তোমাকে কেন বিএনপি মানবে, কারণ বাংলাদেশের 99% মানুষ মনে করে তুমি ভোট কেটে নিবা রাতের বেলা, তুমি গুন্ডা, তুমি ভণ্ড, তুমি প্রতারক, তুমি মিথ্যুক, তুমি হিটলারের বংশধর, আইয়ুব খানের ইয়াহিয়া খানের টিক্কা খানের বংশধর, তুমি মুক্তিযুদ্ধ করো নাই, তোমার পরিবারের কেউ মুক্তিযুদ্ধ করে নাই, তোমার ভাইরা তো জোয়ান পোলা ছিল মুক্তিযুদ্ধে, কোথায় ছিল শেখ কামাল, শেখ জামাল, শেখ ফজলুল হক মনি, এই যে তাপসের বাবা, এই গুন্ডা, এই যুবলীগের প্রতিষ্ঠাতা গুন্ডাটা কাজউদ্দিনকে 4 বার হত্যা করতে চেয়েছিল ভারতে, ওখানে এখানে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করতেছে, আবার এই গুন্ডা আপনার এই ওখানে আরেকটা বিএলএফ বানাইয়া শুধু মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আপনার লড়াই শুরু করছিল। তো তোমাদের ইতিহাস তো বাংলাদেশ স্বাধীন করে না, তোমাদের ইতিহাস হচ্ছে পায়ের ওই যে ভারতের পা চাটা, তো তোমাদের এই যে ইতিহাস এগুলো তো বলতে গেলে আরো অনেক লম্বা সময় লাগবে। তো সুতরাং এই যে পিটার হ্যাসের ডায়ালগের আহ্বান, এটাতেই লুকিয়ে আছে পরবর্তী পদক্ষেপ যুক্তরাষ্ট্র কি নেবে, যে আমি ওরা রিভিউ করতেছে মেথু মিলারের কথা, আবার পিটার হ্যাস সিইসির সাথে আপনি বললেন যে কথা হয়েছে, তার মানে স্বাধীন কোনো সংগঠন তো বাংলাদেশে কেউ আছে এটা বললে, বাংলাদেশের কোনো ইনস্টিটিউশন কোনো এন্টিটি আছে যে স্বাধীন, সব সিইসিও শেখ হাসিনা, আপনার প্রধানমন্ত্রীও শেখ হাসিনা, চিফ জাস্টিসও শেখ হাসিনা, পুলিশের আইজিও শেখ হাসিনা, আপনি দেখেন নাই এই যে কিছুক্ষণ আগে ভিডিও দেখতেছিলাম যে লেফটেন্যান্ট জেনারেল শহীদ সরওয়ার্দি হোসেন সরওয়ার্দিকে গ্রেপ্তার করার জন্য তাকে বলতে হয়, আপনি দেখেন না, এই যে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে, এই যে এক ব্যক্তির শাসন, এক ব্যক্তির কুশাসন, এক ব্যক্তির গণতন্ত্র নামে এই যে কমিউনিস্ট তন্ত্র, এইগুলা আপনার করাই গন্ডায়, বাংলাদেশের মানুষ যেমন হিসাব নিবে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গণতান্ত্রিক বিশ্ব এবং ইউনাইটেড নেশনসও হিসাব নিবে। তুমি কি মনে করছো তুমি এইসব গুন্ডাবি করে আগের মতো পার পেয়ে যাবা? আগের পারও পাবে না, তোমার হিসাব 16 বছরের করাই গন্ডা আদায় করা হবে। তো সুতরাং বাংলাদেশের মানুষকে বলবো, বিএনপি সমর্থকদেরকে বলবো, গণতন্ত্রগামী মানুষকে বলবো, আপনারা ডিজার্টেড হবেন না, অবশ্যই আপনারা মাঝে মাঝে ধাক্কা খাবেন, আপনারা মাঝে মাঝে একটু এই গুন্ডাতন্ত্রের রোশানলে পড়বেন, আপনারা গত 16-17 বছর ধরে আছেন, এখনো সেই রোশানলে আছেন আমরা জানি,
কিন্তু মনোবল হারাবেন না, সাহস হারাবেন না, কারণ